আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এত বড় একটা দল, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো একমাত্র লোক হলো শেখ হাসিনার পুত্র সুজিব ওয়াজেদ জয়। আর কোনো নেতাকে কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। দু একজন নেতা কালে ভদ্রে গোপন স্থান থেকে দু একটা প্রেস রিলিজের মতো দিয়েছেন, সেটাও আসলে তারাই দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন সেটাও স্পষ্ট নয়। কেউ কোনো কথা, দেশে অনেকেই বিদেশে চলে গেছেন, বিদেশ থেকে তো কিছু কথা বলা যায়, কিন্তু তারা কেউ কিছু বলছেন না, সবাই যেন ডুব দিয়েছেন। এবং দলকে টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করার প্রসঙ্গটা আসছে, সেখানেও কিন্তু সক্রিয় দেখা যাচ্ছে এই জয়কেই। এবং সেই জয়ের সেই সক্রিয় আচরণের সর্বশেষ নমুনা হচ্ছে যে জানা গেছে যে উনি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, মানে আওয়ামী লীগ কেমন দল অথবা আওয়ামী লীগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, সেটাই বাংলাদেশের বৈধ সরকার, এরকম কিছু একটা ধারণা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে একজন লবিস্ট নিয়োগ করেছেন তিনি একটা প্রতিষ্ঠানকে। যুক্তরাষ্ট্রে এরকম অনেক লবিস্ট ফার্ম আছে, তাদেরকে নিয়ে এই ফার্মগুলোর কাজ হলো বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে প্রভাবিত করা, একটা তথ্য দিয়ে প্রভাবিত করা। মনে করেন বাংলাদেশকে সঙ্গে যখন যুক্তরাষ্ট্রে টানাপোড়েন চলছিল, তখন আমরা শুনেছিলাম যে অনেক টাকা খরচ করে কিন্তু যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রে যারা আইন প্রণেতা আছেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যারা মেম্বার আছেন অথবা যারা সিনেটের মেম্বার আছেন, সিনেটর আছেন, তাদেরকে নানাভাবে বোঝানো যে আওয়ামী লীগ সরকারটা কত ভালো, অথবা কেন তাদের আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা উচিত নয়, উল্টোভাবে বললে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করা উচিত। সেই সব লবিস্ট ফার্ম কী করেছে, কতটুকু সফল হয়েছে জানি না। এবার সজীব ওয়াজেদ জয় যাদেরকে এই লবিস্ট হিসাবে নিয়োগ করেছেন, তাদের জন্য তার চুক্তি হয়েছে $200,000। $200,000 মাধ্যমে 6 মাসের চুক্তি, মানে 6 মাস তারা এই কাজটা করবে। এবং যে প্রতিষ্ঠানে তারা নিয়োগ করেছেন উনি, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসি, সংক্ষেপে SGD। এই প্রতিষ্ঠানটার আগে অন্য একটা নাম ছিল, তার নাম হলো স্যানোরেন পলিসি গ্রুপ। এই যে তো খবর বললাম, এই খবরগুলো আমি পেলাম কোথায়? এই খবরগুলো দিয়েছিল সুইডেন ভিত্তিক একটা অনলাইন প্রতিষ্ঠান, বাংলাদেশের একজন বাঙালির, একজন মানে বাঙালি এক সাংবাদিকের প্রতিষ্ঠান নেত্র নিউজ। নেত্র নিউজ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যখন নাকি এদেশে আপনার আওয়ামী স্বৈরাচারী শাসন বলবৎ ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি যে নেত্র নিউজ নানা ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তারা মানে প্রচার করছে, এবং যেগুলোতে সরকারের টনক মানে সরকারের মোটামুটি মস্তমধ্য হয়ে তার টান দেওয়ার মতো অবস্থা তারা বহুবার করেছে, বেশ নির্ভরযোগ্য এবং প্রফেশনাল জার্নালিজম এরা করে। তো এরা এই খবর টবরগুলো দিয়েছে। এখন এই যে $200,000 বিনিময়ে 6 মাসের জন্য চুক্তিগুলো, $200,000 মানে আমাদের টাকা প্রায় 2.5 কোটি টাকা। টাকার অঙ্কে তারা যে পরিমাণ লুটপাট করেছে আওয়ামী লীগের নেতারা, সে তুলনায় এই টাকাটা তেমন কোনো টাকাই না। সজীব ওয়াজেদ জয়ের কাছে তো আরও কোনো টাকা না, তার তো টাকার কোনো সীমা ছিল না। যদিও এই প্রশ্নটা কিন্তু আপনি করতেই পারেন, সজীব ওয়াজেদ জয় ওখানে আসলে কী চাকরি করতো, কীভাবে তার এত টাকা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি কখনোই পাবেন না, কেউ আপনাকে দেবে না, এবং কখনো দেয়ও নেই, কেউ দেয়ও নেই খবর। উনি এত টাকা, অগাধ টাকার মালিক ছিলেন উনি। অনেকে বলে এখন নানা রকম কথা শোনা যাচ্ছে, এখানে নাকি বিভিন্ন কাজে তার শেয়ার ছিল, তাকে পার্সেন্টেজ দিতে হতো, সেইগুলি নিয়েই বোধ হয় সে এইগুলি করেছে। এখন প্রশ্ন হলো এই যে এত টাকা জয় খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করলো, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্কিন সরকারের নির্বাহী ও লেজিসলেটিভ যারা আছে তাদের কাছে তুলে ধরা, এতে লাভটা কী হবে, আপনার কী মনে হয় কোন লাভ কী হবে? কারণ এটা কিন্তু আওয়ামী লীগ করেনি, এই নিয়োগটা ওদেরকে নিয়োগ করেছে, এই ডলারটা দিয়েছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন একটা কোম্পানি আছে যুক্তরাষ্ট্রে, সেটার নাম হলো ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন। তার মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে তারা এই চুক্তিটা করেছে। এবং এই লবিস্ট ফার্মের দুজন লোকের নাম শোনা গেছে, যে দুজন লোক এই ফার্মটির নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছেন ক্রিশ্চিয়ান বর্গে
এবং রবার্ট স্ট্রিপ, এই দুইজন আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যিনি ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার নিজে ইলেকশন করছেন, তার সঙ্গে তাদের একটা খুব ভালো সম্পর্ক আছে। এবং 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশন করেন প্রথমবার, তখন তার প্রচারণার সময় এই দুজন লোক ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। কাজেই বোঝা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের কারণে যদি আগামীতে রিপাবলিকানরা জয়ী হয়, তাহলে হয়তো এই লবিস্ট ফার্মের কর্তা ব্যক্তিরা রিপাবলিকান পার্টির কাছে, রিপাবলিকান সরকারের কাছে কিছুটা হলেও দুতিয়ালি উকালতি হয়তো করতে পারবেন। কিন্তু সেটা কতটুকু হবে? যুক্তরাষ্ট্র কি তার দেশের পলিসির বিরুদ্ধে যাবে? এটা বিভিন্ন সময় দেখা গেছে এই সমস্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে দল থেকে হোক, ডেমোক্রেট থেকে হোক আর রিপাবলিকানদের মধ্যে থেকে হোক, যারাই হোক না কেন, তারা সাধারণত তাদের জাতীয় স্বার্থটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে ট্রাম্প এলে কি কিছু হবে? হতে পারে, আমি জানি না কিছু। এরা হয়তো সে লবিং করবে, ছমাস তো নির্বাচন হবে আগামী আমেরিকাতে নভেম্বরে, নভেম্বরে হলে তো বেশি দেরি নাই, মাত্র দেড় মাসের মতো আছে অথবা দু মাস ধরেন আছে, তো এই সময়ের মধ্যে কিছু একটা হতেও পারে। কিন্তু ওরা তো ছয় মাসের চুক্তি, কিন্তু একটা জিনিস আপনারা ভাববেন, সেটা হলো গিয়ে যে লবিস্ট ফার্মগুলো এই যে প্রতিনিধি পরিষদ অথবা সিনেটের কাছে তারা যতই লবিং করুন না কেন, সেই লবিং কি ডক্টর ইউনুসের সঙ্গে তাদের যে সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, তার চেয়েও বেশি কার্যকর হবে? আমার কিন্তু তা মনে হয় না। মনে হয় না কেন, যে তাই যদি হতো তাহলে এই বিভিন্ন সময় যে আমাদের এখানে পিটার হাস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তারা নানা রকম কথা বলেছে, ডোনাল্ড লু এসেছিলো, উনিও যে রিপোর্ট দিয়েছিলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক চরম খারাপ ছিল, প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গেছিলো আমেরিকা থেকে উনি কিছু কিনবেন না, আমেরিকায় যাবেন না, এবং আমেরিকাকে সরাসরি ব্লেম করেছিল, আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায়। এসব বলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ওনার দলের সম্পর্ক যে তলানিতে নিয়ে গেছেন, সেই তলানির থেকে তোলার ক্ষমতা কি লবিস্ট ফার্মে থাকবে? এবং আপনারা মনে করতে পারবেন, যুক্তরাষ্ট্রে বসে উনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কী করবে, হয় আমার ছেলে ব্যবসা ট্যাবসা নিয়ে নেবে, নিয়ে নেয় কী হবে বলেছিলেন। কিন্তু এখন যার ব্যবসা ট্যাবসা নিয়ে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের, সে যদি লবিস্ট ফার্মকে নিয়োগ করে, তার নিয়োগে কতটুকু প্রভাবিত হতে পারবে? আসলে হবে একটা ঘোড়ার ডিম, মানে দুই লাখ ডলার দিয়ে সজীব ওয়াজেদ জয় একটা ঘোড়ার ডিম কিনেছে, এটা হলো আমার ধারণা আর কি। তা নাহলে এত সহজ না রে ভাই। আর এই লোকটার মেধা নিয়ে আমার এটা নিয়ে একটু সন্দেহ মনে হয় ধীরে ধীরে বাড়তেছে, যে এই লোকটার এই বুদ্ধি। আমি আরেকটা জিনিস বুঝি না, যে কথাটা আমি বলছিলাম আর কি, শুরুতে যেটা বলছিলাম, এত বড় একটা দল না, তারা তাদের এত এত টাকা যারা কামাই করছে, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কেন কোনো ভূমিকা রাখছে না? তারা কেন নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখছে? তারা তো বলতে পারতো, তারাও তো লবিস্ট নিয়োগ করতো, আরও শক্তিশালী কোনো লবিস্ট নিয়োগ করতো, এরকম ভাঙাচোরা লবিস্ট দিয়ে কী হবে? যাই হোক, আমরা বরং দেখি কী হয়। তবে আমার মনে হয় না এই টাকাটা আসলে পানিতেই যাবে, আর কোনো কাজে লাগবে না, বরং এই টাকাটা দেশে পাঠিয়ে দিলে পরে দেশে গরিব মানুষের কিছু উপকার হতো। যাই হোক, সেটাই বা উনি কীভাবে পাঠাবেন? পাঠালে তো ওনাকে হয়তো হুন্ডি করে পাঠাতে হবে। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই, আল্লাহ হাফেজ।